ক্যাবিনেটের সদস্য বসলে যতটুক সম্ভব আপনাদের ব্রিফিং করতে পারলে ভালো। আজকে পর্যন্ত ধান ক্রয় হয়েছে 4,33,531 কেজি। এজন্য কৃষকদের হাতে টাকা গেছে 78,68,000 টাকা। গতকাল ছিল 3,60,000 কেজি, আজকে হয়ে গেছে 4,33,000 কেজি। যা আপনাদেরকে ইনফরমেশন দিলাম, আজকে টিআরটিসি ডাইরেক্টলি বাস চালিয়েছে 5টা, আবার অপারেটেড বাই অপারেটর টিআরটিসি তারা চালিয়েছে 7টা 12টা, প্লাস আরবান ট্রান্সপোর্ট কর্পোরেশন লিমিটেড তারা চালিয়েছে 30টা, মানে আজকে 42টা সরকারি উদ্যোগে বিভিন্ন রুটে গাড়ি চলেছে। ১০,৩২৩ যারা আমরা মন্ত্রিসভা 35,000 টাকা করে সবাইকে ডিউ টু লকডাউন আমরা দিয়েছিলাম, এলিমেন্টারি দপ্তরের 4,546 জন, এলিমেন্টারি দপ্তরের 4,546 জন তাদেরকে সবাইকে টাকা দিয়ে দেওয়া হয়েছে। এর জন্য খরচ গেছে 15,91,00,000 টাকা, অলরেডি ডিসবার্সড। সেকেন্ডারি এডুকেশনের 5,143 জন সেকেন্ডারি এডুকেশনের, তাদেরকে টাকা দেওয়া হয়েছে 18,05,000। শুধু বাকি রয়েছে 310 জন, তাদের ব্যাংক অ্যাকাউন্টের গরমিল হচ্ছে মাত্র 310 জন, টোটাল 9,689 জন। ভাবতে পারেন যে 8,882-র মধ্যে 9,000 কর্তৃক আসলো, এটা হলো যে যারা এডিসিতে ছিল তাদেরকে তো আমরা ডাইরেক্ট টাকা দিই না, আমরা দিই তাদেরকে, তারা ডিসবার্স করে। টোটাল সংখ্যা 9,689 জন, টোটাল আমাদের খরচ যাবে, খরচ গিয়েছে 18,05,000 একটা ফিগার, আর একটা ফিগার হলো 15,91,00,000। এই দুটো মিলে পেমেন্ট হয়েছে 15,91,00,000 পুরো দেওয়া হয়েছে 4,546 জনকে, সেকেন্ডারি 5,143 জনের মধ্যে 310 জন বাদ দিয়ে সবাইকে টাকা দেওয়া হয়েছে 16,91,55,000 সেকেন্ডারি, আর 310-এর জন্য 1,08,50,000 টাকা রয়ে গেছে। তাদের 310 জনের অ্যাকাউন্ট ঠিকঠাক হলে ওদের ঢুকে যাবে। আমরা কালকে এক সাংবাদিক বলেছিলেন চিফ সেক্রেটারির একটা সার্কুলার দিয়েছে, সেই সার্কুলারের মধ্যে আইটেম নাম্বার 9-এ আছে, দো ডিসিশন রিগার্ডিং ওপেনিং অফ স্কুলস, দো THOUGH ডিসিশন রিগার্ডিং ওপেনিং অফ স্কুলস, কলেজেস, এডুকেশনাল ট্রেনিং, কোচিং ইনস্টিটিউশনস এটসেট্রা উইল বি টেকেন ইন জুলাই বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, দে মে স্টার্ট প্রিপারেশন ফর ওপেনিং। আমাদের শিক্ষা দপ্তর বলছে দে মে স্টার্ট ফর দিস পারপাস, লিমিটেড নাম্বার অফ টিচার্স, লিমিটেড নাম্বার অফ টিচার্স অ্যান্ড স্টাফ মে অ্যাটেন্ড দি স্কুলস কলেজ অন রোস্টার ডিউটি টু মেক প্রিপারেশন অফ সোশ্যাল ডিস্টেন্সিং, মিড ডে মিল প্রোগ্রাম এটসেট্রা, দি টিচার্স মে আন্ডারটেক স্টুডেন্ট কন্ট্যাক্ট প্রোগ্রাম টু মোটিভেট স্টুডেন্টস ফর অনলাইন পাবলিক ডিস্টেন্স লার্নিং এটসেট্রা। এটা অলরেডি 4 মে আমাদের শিক্ষা সচিব থেকে আমরা দিয়ে রেখেছিলাম উইথ এফেক্ট ফ্রম 6 মে, শুধুমাত্র 1 জুনের কথা নয়, 6 মে 2002 অল এইচএমস অল টিচার ইন চার্জ শুড অ্যাটেন্ড ইন স্কুলস ইন অর্ডার টু এনশিওর দ্যাট মিড ডে মিল ফান্ডস
are deposited into the bank accounts of students. Proper distribution of books to parents is done. Maintaining social distancing and proper communication of result is done for 3 to 9 and 11 on the Shiksha Darpan app. Besides that, any other work is given by the field officers is to be ensured. HM teachers in charge may call teachers by rotation whose assistance they require in completion of the above said work. এটা আগে আমরা দিয়ে রেখেছি, কোনো বিতর্কের অবকাশ নেই, কারণ দুটো অলমোস্ট সেম, কিন্তু আমরা আগেই বলেছি প্রয়োজন মতে দরকার। তবে এর মধ্যে আমরা নোটিফিকেশন জারি করব যে টিচার যদি যায় কতজন যাওয়া কি না কি কাজ করবে সেটা বলে দেবে। আগেও কিসের জন্য গিয়েছে সেটা আমরা আগেই 4th May আমাদের নোটিফিকেশনের মধ্যে উল্লেখ করেছি। শেষেরটা দেব সাংবাদিকদের ব্যাপার। এর আগে সাংবাদিকদের বিরুদ্ধে একটু বলে রাখি, এটা আমার নেচার, আপনাদের সাথে আমার ফ্রেন্ডশিপ আছে এই জন্যই বলি। নিউজ করার আগে খুব দুঃখ হয়, বুঝি না এক কথা, জেনে শুনে ভুল করা, জেনে শুনে নিউজ লেখা, ইট ইজ এ ক্রাইম। জেনে শুনে নিউজ করা, ইট ইজ এ ক্রাইম। লোকায়ুক্ত আসন ফাঁকা, হ্যাঁ আসন ফাঁকা, রাজ্যের মন্ত্রীর টেবিলে ফাইল চাপা পড়ে থাকায় ত্রিপুরা রাজ্যের লোকায়ুক্তের চেয়ার তোয়ালে শোভিত হয়ে পড়ে আছে। 27 এপ্রিল মেয়াদ শেষ হওয়ার যাওয়ার এই পথ ছেড়ে চলে আসেন অবসরপ্রাপ্ত বিচারক সুমন গুপ্ত। সূত্রের খবর, রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রী চাইলেও, মানে মুখ্যমন্ত্রী এবং রাজ্যপাল বলে দিয়েছে অমুককে দিয়ে দাও, নিউজের অর্থ এলেই। রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রী চাইলেও মন্ত্রী সুবল বৈদ্যকে পুনর্নিয়োগ করতে চাননি, কোন মন্ত্রীকে বুঝিয়েছে উনি জানে। সম্প্রতি লোকায়ুক্ত সুবল বৈদ্যের কার্যকালের মেয়াদ শেষের আগেই ফাইল চলে যায় রাজ্যপালের কার্যালয়ে, ফাইল এটা। ত্রিপুরা রাজ্যপাল সুবল বৈদ্যকে লোকায়ুক্ত রাখতে চেয়ে তাকে 1 বছরের পুনর্নিয়োগের দেওয়ার জন্য সম্মতি দিয়ে দেন, শব্দগুলি মনে রাখবেন। 26 ফেব্রুয়ারি 2020 ফাইলটি গিয়েছিল রাজ্যপালের টেবিলে, এটাও মনে রাখবেন তারিখটা। সেখান থেকে 28 ফেব্রুয়ারি ফাইল চলে আসে সচিবালয়ে, মানে গভর্নরের কাছে গেছে, এখান থেকে আইসি ফাইল। ওই দিনই ফাইল পাঠানো হয় মুখ্যমন্ত্রী টেবিলে। মুখ্যমন্ত্রী সুবল বৈদ্যকে নিয়োগ দেওয়া হোক বলে দিয়েছে ফাইলে। তবে এর আগে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী অভিমত নেওয়ার কথাও নিজের নোটে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী বিব্রত দেব। এলো নিউজ, সংবাদদাতা জানে দপ্তর কার। যদি ধরে নেই আমার দপ্তর, বোধ হয় আমাকে বলা হয়েছে। প্রথম হলো লোকায়ুক্ত আইন দপ্তর ঠিক করে না, এই সাধারণ জ্ঞানটা যদি না থাকে কলম ধরা উচিত না। দিস ইজ দ্য প্রভিশন লোকায়ুক্ত অ্যাক্ট। প্রভিশনটা কি? গভর্নর শ্যাল বাই ওয়ারেন্ট আন্ডার হিজ হ্যান্ড অ্যান্ড সিল অ্যাপয়েন্টেড পার্সন টু বি নোন এজ দি লোকায়ুক্ত।
প্রোভাইডেড ইচ্ছা করলে উনি পারবে না লোকার তো শ্যাল বি অ্যাপয়েন্টেড বাই দি গভর্নর অন দি অ্যাডভাইস অফ অডলি অ্যাডভাইস টেন্ডার্ড বাই চিফ মিনিস্টার ইন কনসালটেশন উইথ দি স্পিকার অ্যান্ড দি লিডার অফ দি অপোজিশন অফ দি লেজিসলেটিভ অ্যাসেম্বলি অফ দি স্টেট গভর্নর লিখতে পারে আছে কোথাও গভর্নর লিখে যে অমুককে দাও গভর্নর এমন একটা ব্যক্তিত্ব ওনাকে নিয়ে নিউজ করার আগে 14 বার চিন্তা করা উচিত ফাইল কে মেনটেন করে এআরডি জেনারেল জেনারেল অ্যাডমিশন এআরডি ইট ইজ নট অল ডিপার্টমেন্ট ধরে নিলাম এআরডি তাহলে নিউজ ইজ কন্ট্যাক্ট পোর্টাল মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী দপ্তর আটকে রেখেছে বলছে বুঝাচ্ছে কি বুঝাতে চাইছে এই তো ফাইল কোথায় গেল গভর্নরের কাছে গভর্নর যাওয়ার কাছে স্কোপ কোথায় মুখ্যমন্ত্রী এখনো মিটিং ডাকেনি মিটিং ডাকবে মুখ্যমন্ত্রীর দপ্তর এআরডি দপ্তর মিটিং ডাকবে মিটিং ডেকে অপোজিশন লিডারকে আনবে স্পিকারকে আনবে এনে মিটিং করবে সুপারিশ যাবে দেন সেন্ড দি ফাইল টু দি গভর্নর দেন অ্যাপয়েন্টমেন্ট লেটার গভর্নর সম্মতি দেওয়ার পর আবার চলে আসবে কোথায় জিএ এআর অ্যাডমিশন রিফর্মস দেন নোটিফিকেশন হবে নিউজ লেখার আগে কোন মন্ত্রীকে ছোট করার জন্য যদি পরিকল্পনা থাকে নিউজের অর্থই তো নাই আমি দুঃখিত একটা মিনিমাম সেন্স নাই আমি নিউজ লিখে ফেলছি এটা এই জন্য কথাটা বললাম আমি কাউকে আঘাত দেওয়ার জন্য নয় মিনিমাম জ্ঞান থাকতে হবে যে আসলে কোন দপ্তর করে কি করে এইসব জিনিস জানার আগে জানা থাকা উচিত আমি এই জন্য ফাইলটাই খুঁজে ফাইলটাই নিয়ে এসেছি হোয়াট ইজ হোয়াট কোভিড-19 পরে দেব প্রথম আজকে মন্ত্রিসভা আপনারা জানেন যে আমাদের রাজ্যে মেনি ডিস্টিংগুইশড পার্সন আছে হ্যাভিং আউটস্ট্যান্ডিং কন্ট্রিবিউশন ইন দি সোসাইটি ইন মাল্টিপল ফিল্ডস রিসেন্টলি 2 ডিস্টিংগুইশড পার্সনস অফ ত্রিপুরা নেম ইথাঙ্গা ডালং অ্যান্ড বেণীচন্দ্র জমাতিয়া হ্যাভ বিন অ্যাওয়ার্ডেড পদ্মশ্রী বাই দি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ফর দেয়ার এক্সট্রাঅর্ডিনারি কন্ট্রিবিউশন ইন মিউজিক অ্যান্ড ট্রাইবাল ফোক রাইটিং রেসপেক্টিভলি এবং বিভিন্ন রাজ্যে আমাদের রাজ্যে নেই বিভিন্ন রাজ্যে যেমন মহারাষ্ট্রে মহারাষ্ট্র ভূষণ উত্তরপ্রদেশে ইয়াশ ভারতী অ্যাওয়ার্ড পশ্চিমবঙ্গে কর্ণাটকে কর্ণাটক রত্ন ওয়েস্ট বেঙ্গলে ওয়েস্ট বেঙ্গল বিভীষণ সম্মান এরকম থাকে আমাদের রাজ্যটা দীর্ঘ বছর ধরে নেই কোনো কালই ছিল না আমরা এবার সিদ্ধান্ত নিয়েছি যে আপনারা জানেন 21 জানুয়ারি 1972 ইজ দি স্টেটহুড এবং আমাদের বাজেট ভাষণেও এই কথাটা উল্লেখ ছিল আমরা এবার কতগুলি অ্যাওয়ার্ড বিশেষ করে 5টা অ্যাওয়ার্ডের আমরা ঘোষণা করছি এবং প্রত্যেক বছর স্টেটহুডে কেউ না কেউ এই সম্মান পাবে 1 ত্রিপুরা বিভীষণ সম্মান ত্রিপুরা বিভূষণ সম্মান এটা দেওয়া হবে ইট ইজ প্রপোজ টু দি কনফার্ড ইন এভরি ইয়ার ইন এনি ফিল্ড লাইক লিটারেচার আর্ট স্পোর্টস সায়েন্স সোশ্যাল ওয়ার্ক জার্নালিজম পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন হেলথ সার্ভিসেস অ্যান্ড এনি আদার সার্ভিসেস এর জন্য একজনকে দেওয়া হবে অনলি ওয়ান এবং দি অ্যাওয়ার্ড মানি কাম উইথ রুপিস 5 লাখস অ্যাজ ক্যাশ প্রাইজ অ্যান্ড সিটিজেন মোমেন্টো শালটাল এগুলি থাকবে নেক্সট ইজ অ্যাওয়ার্ড ত্রিপুরা ভূষণ সম্মান ওটা হল
বিভূষণ ত্রিপুরা বিভূষণ এটা দিলাম ত্রিপুরা ভূষণ এটা ইটাও লাইফ লিটারেচার আর্টস স্পোর্টস সায়েন্স সোশ্যাল ওয়ার্ক জার্নালিজম পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন হেলথ সার্ভিসেস অ্যান্ড এনি আদার সার্ভিসেস তাদের জন্য ত্রিপুরা ভূষণ সম্মান দেওয়া হবে ওটার ওটার ভ্যালু 2 লক্ষ টাকা অ্যালং উইথ ওই মোমেন্টো শাল এগুলি থাকবে অ্যান্ড অ্যানাদার সম্মান এস ডি বর্মন মেমোরিয়াল সম্মান এস ডি বর্মন আমাদের এটা রাজ্যেরও গৌরবের বিষয় এস ডি বর্মন মেমোরিয়াল সম্মান আমরা দেব এবং এই ক্ষেত্রে এটা হবে এক্সট্রাঅর্ডিনারি কন্ট্রিবিউশন টু দি ফিল্ড অফ মিউজিক আর্ট অ্যান্ড কালচার এটার জন্য দেওয়া হবে এটা 1 লাখ এবং শাল এবং মোমেন্টো এগুলো থাকবে আরেকটা আমরা দেব মহারানী কাঞ্চন প্রভা দেবী মেমোরিয়াল এটা দেওয়া হবে লাইক জেন্ডার সেন্সিটাইজেশন এম্পাওয়ারমেন্ট ওমেন ওমেন অ্যান্ড চাইল্ড কেয়ার লিটারেসি ক্যাম্পেইন এবং ওমেন এটসেট্রা এটার জন্য দেওয়া হবে ওটা 1 লক্ষ টাকা আরেকটা হবে স্টেট ওয়ার্ড ফর সাইন্টিফিক অ্যান্ড এনভায়রনমেন্ট ফেস অ্যাক্টিভিটিস আপনাদের মধ্যে অনেকে এসব নিয়ে চিন্তা গবেষণা করেন তো দিস ওয়ার্ড ইজ গিভেন টু স্টিমুলেট এনকারেজ অ্যান্ড রিকগনাইজ আউটস্ট্যান্ডিং এফোর্টস ইন দ্য এরিয়া অফ সায়েন্স পপুলারাইজেশন অ্যান্ড কমিউনিকেশন ইন প্রমোটিং সাইন্টিফিক টেম্পার আউটস্ট্যান্ডিং ওয়ার্কস অন এনভায়রনমেন্টাল অ্যাক্টিভিটিস অর এনি ইনোভেটিভ ওয়ার্কস যার জন্য এটা দেওয়া হবে এটাও 1 লাখ এবং এইগুলি দেওয়া হবে দ্য অ্যাবভ অ্যাওয়ার্ডস মে বি কনফার টু দি সিলেক্টেড রিসিপিয়েন্টস অন স্ট্যাচুট ডে 21st January এভরি ইয়ার এবং এগুলি দেওয়ার ক্ষেত্রে পরবর্তী সময় কমিটি করে দেওয়া হবে কমিটি তা ঠিক করবে কাকে দেওয়া না দেওয়া এটার জন্য আমাদের মন্ত্রিসভা আজকে এটা অ্যাপ্রুভাল দিয়েছে লাস্টে 5 নম্বরের অ্যাওয়ার্ডের নামটা কি স্টেট অ্যাওয়ার্ড ফর সাইন্টিফিক অ্যান্ড এনভায়রনমেন্টাল অ্যাক্টিভিটিস যারা পরিবেশ নিয়ে গবেষণা করে আপনাদের মধ্যে তো অনেকে করে তো যারা যারা করে তারাও যদি এক্সট্রাঅর্ডিনারি কিছু দেখায় ইন দ্যাট কেস দে ক্যান গেট অলসো অ্যাওয়ার্ড ইনোভেটিভ এনি নতুন কিছু দেখায় যে কোনো জিনিস দেখাতে পারে নতুন ইনোভেটিভ এটা আছে সায়েন্স সায়েন্স থেকে পপুলারাইজেশন সায়েন্স পপুলারাইজেশন কমিউনিকেশন অ্যান্ড ইন প্রমোটিং সাইন্টিফিক টেম্পার আউটস্ট্যান্ডিং ওয়ার্কস অন এনভায়রনমেন্টাল অ্যাক্টিভিটিস অর এনি ইনোভেটিভ ওয়ার্কস এটা আমাদের গভর্নমেন্ট আজকে মন্ত্রিসভা এটার অনুমোদন দিয়েছে সেদিন ত্রিপুরা নিউজ পেপার সোসাইটি যখন মুখ্যমন্ত্রীর কাছে ডেপুটেশন দিতে আসে 5 দফা দাবির মধ্যে এটা একটা দাবি ছিল প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া এবং ওয়েব মিডিয়ার সাংবাদিকদের জন্য এডিটেশন কার্ড ইস্যু করতে হবে আপনাদের দীর্ঘদিনের ডিমান্ড এবং আপনারা জানেন সেন্ট্রাল গভর্নমেন্ট প্রেস ক্লাব অফ ইন্ডিয়া প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া একটা মডেল এডিটেশন রুল আছে অল ওভার ইন্ডিয়াতে মডেল এডিটেশন রুল 2014 ফ্রেন্ড বাই প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া সেই মডেলকে সামনে রেখে এবং প্রেস ক্লাব ইন্ডিয়া বলছে প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া বলছে ইন ইটস মিটিং হেল্ড অন 15-2-19 বলছে হোয়াইল ডিসকাসিং দি ইস্যু অফ এডিটেশন রিজলভ দ্যাট দি অ্যাটেনশন অফ দি অল দি স্টেট গভর্নমেন্টস বি ড্রন টু দি মডেল এডিটেশন রুলস কপি অ্যাটাচড framed by the Press Council of India, which advised to frame their policy rules in conformity with them. তো আমরা এই মডেলকে সামনে রেখে আমরা একটা একটা আমরা অ্যামেন্ডমেন্ট করেছি আগের যেটা নাম ছিল ত্রিপুরা প্রেস রিপ্রেজেন্টেটিভ এডিটেশন রুল 2001 আমরা মনে করি এখন প্রেসের অর্থটা মারাত্মক ওয়াইড হয়ে গেছে নাও ইট ইজ মিডিয়া সুতরাং শুধুমাত্র প্রেস বলতে আমরা সাধারণত বুঝি প্রিন্টিং ব্যাপার তো আমরা এটার নাম দিয়েছি
ত্রিপুরা মিডিয়া রিপ্রেজেন্টেটিভ অ্যাক্রেডিটেশন গাইডলাইন্স। কেন রুলস বললাম না, দেয়ার ইজ নো অ্যাক্ট, যেহেতু অ্যাক্ট নেই। দীর্ঘ বছর 19 বছর আগে এটা করেছিল, কিন্তু এটা ভুলে ভরা, ত্রুটিপূর্ণ এবং কোনো রকম সিস্টেমেটিক নেই। কাকে দিবে কাকে না দিবে খেয়াল খুশি কিচ্ছু নেই। যদিও একটা 9 জনের কমিটি থাকে, কিন্তু কিন্তু তাদের কাছেও ধরা বাঁধা কোনো কিছু গাইডলাইন ছিল না। আমরা এই মডেলকে সামনে রেখে আমরা একটা গাইডলাইন করে দিয়েছি, এবং আমরা দি কম্পোজিশন অফ দি অ্যাক্রেডিটেশন কমিটি হ্যাজ বিন মডিফাইড টু ইনক্লুড ওয়ান রিপ্রেজেন্টেটিভ ফ্রম ইলেকট্রনিক অবলিক ওয়েব মিডিয়া, ওয়ান ফ্রম অ্যামংস্ট ক্যামেরাম্যান কাম করেসপন্ডেন্টস অফ লোকাল মিডিয়া, অ্যান্ড রিডিউস ওয়ান রিপ্রেজেন্টেটিভ ইচ ফ্রম দি ক্যাটাগরিজ। এটা করতে গিয়ে আপনারা আগের কি আছে আমি বলে দিই আপনাকে। আগে ছিল ওয়ান শ্যাল বি দি সেক্রেটারি অফ দি প্রেস ক্লাব, এটা এখনো থাকবে। টু শ্যাল বি ফ্রম দি ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েটেড উইথ দি লোকাল নিউজ পেপার্স, এটা আমরা ভাগ করে দিয়েছি। ওয়ান শ্যাল বি ফ্রম দি এডিটার্স অফ দি লোকাল নিউজ পেপার, এটা এখনো আছে। ওয়ান শ্যাল বি ফ্রম করেসপন্ডেন্টস অফ আউটস্টেশন নিউজ পেপার, অ্যান্ড ওয়ান ফ্রম নিউজ এজেন্সিস, এটা এখনো আছে। ওয়ান শ্যাল বি ফ্রম লোকাল স্পোর্টস জার্নালিস্ট, এটাও এখন আছে। আমরা নতুন করে 5টা ঢুকিয়েছি, 4টা। ওয়ান ফ্রম নিউজ এজেন্সি, ওয়ান ফ্রম নিউজ এজেন্সি থাকবে। আরেকটা ওয়ান ফ্রম মাস মিডিয়া, অ্যান্ড ওয়ান ফ্রম মাস মিডিয়া অ্যান্ড মাস কমিউনিকেশন, এটা একটা থাকবে। এডিটর্স অফ লোকাল ইলেকট্রনিক অ্যান্ড ওয়েবসাইট ওয়েব মিডিয়া, এটাও থাকবে। ক্যামেরাম্যান নাকি ছিল না, ক্যামেরাম্যান কাম করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েট উইথ লোকাল নিউজ মিডিয়া, এরকম আমরা 9 জনকে করে দিয়েছি। এটা এটা আমরা একটু চেঞ্জ করে দিয়েছি। এবার আপনারা জানেন যে এতদিন, আপনারা জানেন আজকে পর্যন্ত, আজকের তারিখে যদি বলি, টোটাল নাম্বার অফ কার্ডস মার্চ 2018 পর্যন্ত ছিল 106 জন। 106 জনের ছিল এগ্রিগেশন কার্ড। এর মধ্যে আমরা গভর্নমেন্টে আসার পরে আমরা 20 জনকে দিয়েছি মাত্র, এবং 3 জন জার্নালিস্ট রিটায়ারমেন্টে চলে গেছে। 113 জন আজকে আছে, 10 জন রিনিউ করেনি, দিস ইজ দ্য পিকচার, করেনি। এবং দেখা যায় এটা করতে গিয়ে আগে কোটা যেরকমভাবে দেওয়া হয়েছে পুরানোটা, 34 জনের বেশি, 34টা ক্যাটাগরিকে দেওয়া যায়। আমরা করেছি 79 জন। 79 জন কি কি? ন্যাশনাল নিউজ এজেন্সিস, ন্যাশনাল নিউজ এজেন্সি 1 জন। এবার আমরা করছি কি, ন্যাশনাল নিউজ এজেন্সি 1 জন আছে, আমরা বলছি 1 করেসপন্ডেন্ট অ্যান্ড 1 ক্যামেরাম্যান। এবং আগে আগে ছিল লোকের যারা এ ক্যাটাগরি 12 জন ছিল, আমরা এটাকে করেছি আরেকটা নতুন করেছি, মেট্রোপলিটান 1 করেসপন্ডেন্ট 1 ক্যামেরাম্যান। এখানে আবার ইচ্ছা করলে তারা 2 জন দেখবে। আগে 12 জন ছিল এ ক্যাটাগরিতে, আমরা 15 জন 5 জন 20 জন করেছি, 20 জন পাবে, 15 জন করেসপন্ডেন্ট 5 জন ক্যামেরাম্যান। বি ক্যাটাগরি আগে ছিল 8, আমরা করেছি 12, 9 জন হলো করেসপন্ডেন্ট, 3 জন হলো ক্যামেরাম্যান। এবং সি ক্যাটাগরিতে ছিল 3 জন, আমরা করেছি 5 3 8, এখানে আমরা 7 করেছি, কারণ আমরা উইকলি ডেইলি, আগের যেটা একটা ছিল আমরা 2 করেছি উইকলি, হ্যাভিং পাবলিশড অ্যাটলিস্ট 45 ইস্যু ইন ইয়ার, 1 জন ছিল। এখন আমরা 1 করেসপন্ডেন্ট 1 ক্যামেরাম্যান, নাম্বার ইনক্রিজ করে আমরা 2 করে দিয়েছি।
সব জায়গায় আমরা নাম্বার ইনক্রিজ করে দিয়েছি ফর্টনাইটস হ্যাভিং পাবলিশড অ্যাটলিস্ট 22 ইস্যু আগে একটা ছিল আমরা একটা রেখেছি এবং আমরা আগে ছিল না একদম নতুন স্যাটেলাইট অবলিক কেবল টিভি চ্যানেল নিউজ চ্যানেল এ ক্যাটাগরির জন্য 5 জন এবং ক্যামেরাম্যান 5 জন 10 জন পাবে কারণ এখন বিশেষ করে ইলেকট্রনিক মিডিয়ার সারা পৃথিবীতেই এটা গুরুত্বপূর্ণ সেই এ ক্যাটাগরি 5 জন এবং 5 জন ক্যামেরাম্যান বি ক্যাটাগরি 5 জন সরি বি ক্যাটাগরিতে 4 জন রিপোর্টার এবং 4 জন ক্যামেরাম্যান সি ক্যাটাগরিতে সেরকম আছে সি ডি এগুলি সব বাড়িয়ে দিয়েছি প্রত্যেক ক্ষেত্রেই ক্যামেরাম্যান থাকবে এ বি সি ডি এটা একদম ছিল না সেগুলি আমরা এখন 10 8 4 2 টোটাল যে ইলেকট্রনিক মিডিয়া সেখানে 24 জন আমরা করে দিয়েছি এবং ফ্রিল্যান্সার্স এটা আগে ছিল না ছিল থাকলেও ব্যাখ্যা ছিল না কোনো সংজ্ঞা ছিল না বা সংখ্যাও ছিল না আমরা বলছি প্রেস ফটোগ্রাফার্স 3 জন এ ক্যাটাগরির 2 জন বি ক্যাটাগরির 1 জন এই টোটাল দিয়ে 6 জনের আমরা এটা প্রভিশন রেখেছি এছাড়া আগে ছিল না ওয়েব মিডিয়া এ ক্যাটাগরি 2 জন বি ক্যাটাগরি 1 জন এটাও 3টা ফ্রিল্যান্সার্স এটা আমরা বাড়িয়ে দিই সব জায়গায় আমরা সংখ্যাটা বাড়িয়ে দিয়েছি এবং যেটা আমরা আগে কি ছিল ফার্স্ট শিডিউল 5 ইয়ার্স অর মোর বাট লেস দেন 15 ইয়ার্স আগে ছিল মানে 16 বছর থাকলে সে কিছু পাবে না এটা এটা কি ধরনের ব্যাখ্যা আমি অন্তত ইংরেজি বুঝিনি আগে ছিল 5 ইয়ার্স অর মোর বাট লেস দেন 15 ইয়ার্স তাহলে 16 বছর অভিজ্ঞতা থাকলে তাকে এগ্রিগেশন কার্ড দেওয়া হবে না এ ব্যাখ্যা আমি জানি না কে এটা ডাব করেছে আমরা এখন করেছি রিপোর্টার এই যদি জুনিয়র ক্লাসিফিকেশন জুনিয়র 1 সিরিয়াল নাম্বার ক্যাটাগরি রিপোর্টার এইজ 25 থেকে 40 এবং সেক্ষেত্রে আমরা বলে দিয়েছি 5 ইয়ার্স অ্যান্ড অ্যাবাভ অটোমেটিক্যালি যার যেটা হবে সেজন্য আমরা এক্ষেত্রে এটা ভালো না কারণ আপনারা বুঝবেন ডিগ্রি অবলিক ডিপ্লোমা অন জার্নালিজম ফ্রম এনি রিকগনাইজ ইউনিভার্সিটি অবলিক কলেজ অথবা 10 টু স্ট্যান্ডার্ড পাস অ্যান্ড অ্যাবাভ ফ্রম এনি রিকগনাইজ বোর্ড এরকম হলে আমরা এটাকে আমরা দিয়েছি এর জন্য থাকবে সিনিয়র এক্ষেত্রে আমরা বলছি 15 ইয়ার্স অ্যান্ড অ্যাবাভ সেখানে সিনিয়র্স এবং ওই ওই যে লেখাপড়ার কথাটা এখানে সেম অ্যাজ অ্যাবোভ এটা থাকবে এটা বয়স 40 থেকে 50 ব্যাটারেন আগেও ছিল ব্যাটারেন জুনিয়র আগেও ছিল সিনিয়র আগেও ছিল ব্যাটারেন আগেও ছিল 50 টু 60 কিন্তু কোয়ালিফিকেশন এই 25 ইয়ার্স অ্যান্ড অ্যাবোভ এগুলি আগে ছিল না এখন যেটা বলবো ডিস্টিংগুইশড জার্নালিস্ট এটা আগে ছিল না এটা আমরা সম্মান দিচ্ছি অ্যাবাভ 60 ইয়ার্স তার নিশ্চয়ই মারাত্মক ক্রেডিবিলিটি থাকা উচিত তাকেও কিন্তু তাদেরকে সম্মান আগে এরকমভাবে দেওয়া হয় না অ্যাবাভ 60 ইয়ার্স সেক্ষেত্রে 25 বছরের অ্যাবাভ সেখানে নিউলি অ্যাডেড আমরা এটাকে নতুন যুক্ত এছাড়া ক্যামেরাম্যান ক্যামেরাম্যান ক্ষেত্রে অ্যাবাভ 25 ইয়ার্স ডিগ্রি ডিপ্লোমা ফটো অন ফটো জার্নালিজম ফ্রম এনি রিকগনাইজড ইউনিভার্সিটি অর কলেজ অর মাধ্যমিক পাস এখানে 5 ইয়ার্স অ্যান্ড অ্যাবভ এটাও নতুনভাবে আমরা ঢুকিয়ে দিয়েছি ফ্রিল্যান্সার আগে ছিল না এটা আমরা ঢুকিয়েছি কোয়ালিফিকেশনের ক্ষেত্রে শিখিয়ে রেখেছি মাধ্যমিক অ্যাবাভ 40 এবং 20 ইয়ার্স অ্যান্ড অ্যাবাভ অ্যান্ড অ্যাসোসিয়েটেড উইথ মোর দ্যান 3 মিডিয়া অর্গানাইজেশনস নিউজ এজেন্সিস নিউলি অ্যাডেড এটা আমরা দিয়েছি তাদের ক্ষেত্রে হবে এবং প্রত্যেক ক্ষেত্রেই আমরা এরমভাবে অর্থাৎ আমি হিসাব করে দেখেছি আগে 34 জনকে মাত্র দেওয়ার প্রভিশন ছিল এবং এখন আমরা হিসাব করে দেখছি 79 79টা
জনকে ইচ্ছা করলে দিতে পারে এবং কিভাবে দেবে ফর্ম অলসো এনক্লোজ হিয়ার উইথ এখানে ফর্ম দেওয়া আছে এটা এবং জেলা মহকুমার বহু লোক ঢুকতে পারবে ডিপেন্ড করবে ওই যে সংবাদ মাধ্যম যেটা সে ওনার সিগনেচার নিশ্চয়ই লাগে আমার মনে হয় সেই জন্য আমি দেখেছি এখানে অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু একটা প্রভিশন আছে সেখানে নেম অফ দি জার্নালিস্ট স্ট্যাটাস আইডি নম্বর কিন্তু সিগনেচার উইথ সিল এডিটর অফ চিফ অফ ব্যুরো এটা বোধ হয় লাগে এই জিনিসগুলো আমরা দিয়েছি আমরা এটা করতে গিয়ে আরো দু একটা জিনিস করেছি যে এটা আমাদের কিচ্ছু না আমরা করে দিয়েছি আপনারা করলে করবেন না করলে নাই যে আমরা এক্ষেত্রে আমরা কন্ডিশনের কথা বলছি কন্ডিশন মানে দি এডিশন কার্ড উইল বি ট্রিটেড টু বি উইথড্রন অর বি ক্যান্সেল উইথ ইমিডিয়েট এফেক্ট আগে বলে রাখা ভালো ইফ এন এগ্রিডেড মিডিয়া রিপ্লেসমেন্ট ইজ কনভিক্টেড বাই এ কোর্ট অফ ল এটা আমরা তো আর কমিটিতে কেউ নেই সব তো কমিটির মেম্বার আপনারা আপনারা যদি বলেন যে কনভিক্টেডকে রাখবেন রাখুন কিন্তু এখানে আমাদের কোনো রাইটও নাই আমার মেম্বার সেক্রেটারি থাকবে হি হ্যাজ গট নো ভোটিং রাইট ডাইরেক্টর তো ভোটিং রাইট থাকে না উনি মেম্বার সেক্রেটারি থাকবে এটা বলেছি ইফ এনি অ্যাপ্লিক্যান্ট মিডিয়া প্রতিনিধি অর এ মিডিয়া অর্গানাইজেশন ফাউন্ড টু হ্যাভ সাপ্লাইড ফলস ফ্রডুলেন্ট ফরজ ইনফরমেশন ডকুমেন্টস দি অ্যাপ্লিক্যান্ট মিডিয়া রিপ্রেজেন্টেটিভ মিডিয়া অর্গানাইজেশন শ্যাল বি ডেভার্ড ফ্রম অ্যাক্রিডিটেশন আপ টু এ ম্যাক্সিমাম ফাইভ ইয়ার্স বাট নট দেন টু ইয়ার্স অ্যাজ ডিসাইডেড বাই দি ত্রিপুরা মিডিয়া রিপ্রেজেন্টেশন কমিটি আমাদের কিচ্ছু না এটা আপনাদের কাছে অ্যানাদার দি ত্রিপুরা মিডিয়া রিপ্রেজেন্টেটিভ অ্যাক্রিডিটেশন কমিটি রিজার্ভ টু ইটসেলফ দি রাইট অফ রাইট টু রিকমেন্ড অর রিজেক্ট গ্র্যান্ট অফ অ্যাক্রিডিটেশন ইন অল অ্যাক্রিডিটেশন কেসেস ডিসিশন অফ দি কমিটি শ্যাল বি ফাইনাল তো এগুলি এই কতগুলি এটা করে দিয়েছি দীর্ঘদিনের আরও কিছু জিনিস আসবে ইন ফিউচারে আমরা এই দীর্ঘদিনের অর্থাৎ অনেকে দেখছি অ্যাক্রিডিটেশন উপযুক্ত আছে কিন্তু অ্যাক্রিডিটেশন কার্ড পায় না সেই জন্য আমরা এবং এটা এটা অ্যামেন্ডমেন্ট করে দিয়েছি আগে কোনো রুলস রেগুলেশন কিচ্ছুই নামে একটা রুল বলেছে 19 বছর আগে কিন্তু সেই রুলসের এক শিরোনা বলে আমরা এটাকে চেঞ্জ করে গাইডলাইন করে দিয়েছি এবং গাইডলাইন কী কী জিনিস আছে আমি সংক্ষেপে উল্লেখ করলাম এবং আমি মনে করি দীর্ঘদিনের ডিমান্ড বিভিন্ন সংগঠনের তো তাদের ডিমান্ডের পরিপ্রেক্ষিতে আমরা এই জিনিসগুলি আজকে মন্ত্রিসভা এটা অনুমোদন দিয়েছে অ্যাপ্রুভাল দিয়েছে ডিটেলস অনেক কিছু আছে এটা আপনারা দেখে নিতে পারেন দরকার হলে ফটো কপি নিয়ে নেবেন কোনো অসুবিধা নেই এবার টোটাল ইনফেক্টেড ওয়ার্ল্ড যে ইনফেক্টেড সংখ্যা 61,40,934 ডেথ কেস 373,548 ইন্ডিয়া 198,706 ডেথ 5598 টিল ডেট ইন ত্রিপুরা অ্যাক্টিভ কেসেস আর 269 রিকভার্ড 173 টোটাল পার্সোনাল আন্ডার সার্ভিলেন্স কমিউনিটিভ 34,520 14 দিন কমপ্লিট হয়ে গেছে 21,012 ফেসিলিটেশন কোয়ারেন্টাইনে আছে 460 হোম কোয়ারেন্টাইন রয়েছে 13,048 স্যাম্পল কালেকশন হয়েছে 31,491 স্যাম্পল কালেক্টেড অন টুডে আজকে 1,559 টেস্ট হয়ে গেছে টোটাল 31,000 মধ্যে 491 টেস্ট হয়েছে 29,041 আজকে চলছে 850 এর মধ্যে
পজিটিভ 446, নেগেটিভ 28,595, রিকভার্ড 173. এই 269 অ্যাক্টিভ কেসের মধ্যে 242 বাবরছি, 3 জিবি হাসপাতাল, টোটাল 245, আর 24 জন অন দ্য ওয়ে। টেস্ট পার মিলিয়ন 7,265, গতকাল 1,022টা স্যাম্পল টেস্ট হয়েছে, এর মধ্যে পজিটিভ 106, এরা সবাই ভগৎ সিং আছে। আজ সকালে 380-র মধ্যে 23টা পজিটিভ, আজকে সবাই অন দ্য ওয়ে। বর্তমানে জীবিত 3 জন আছে আর ভগৎ সিং রয়েছে। সেন্ট্রাল জেলে একজনের পাওয়া গেছে 107-এর মধ্যে, এর সাথে লিঙ্ক 29 জন রয়েছে। গতকালের যে 107 জন আর আজকের ঈদে মানে কোন একজন ওয়েতে একজন অন দ্য ওয়ে, কোন ট্রেনের বা কি বলছি, 107-এর মধ্যে কলকাতার ফ্লাইটে 2 ওয়েস্ট, আমি এরকম ভাবে বলতে আপনার মিলিয়ে রাখতে, ওয়েস্ট ত্রিপুরাতে 3 107-এর মধ্যে, এর মধ্যে কলকাতার 2 জন, ফ্লাইটে চেন্নাইয়ের 1 জন, সিপাজলার 51 জন, চেন্নাই ট্রেনে 31, মুম্বাই ট্রেনে 10, দিল্লির ট্রেনে 3, বেঙ্গালোরের 2, কর্ণাটকের 1, এই হলো 51 জন টোটাল এই শিবাজলা ডিস্ট্রিক্টে। খোয়াইতে 2 জন, হায়দ্রাবাদের 1 জন, কলকাতা ফ্লাইটের 1 জন, গুমতিতে 5, চেন্নাই 1, গুরগাঁও 1, কলকাতা ফ্লাইট 1 জন, 1 জন, 1 জন, 1 জন, নর্থ ইস্ট 2, সাউথ ত্রিপুরা চেন্নাই 4, কলকাতা 1, ধলাইতে 107-এর মধ্যে কেউ নেই, উনকোটিতে 41, চেন্নাই 26, বেঙ্গালোর 5, গুরগাঁও 7, হায়দ্রাবাদ 1, ত্রিবান্দ্রাম 1, আসাম 1, ট্রাক ড্রাইভার 107, 23-এর মধ্যে 23 হলো আজকে, সবটা ডিটেলস নেই, আহমেদাবাদের 8 জন আছে, চেন্নাই 2 জন আছে, কলকাতা 2 জন ফ্লাইট আছে, বাকি 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 হিস্ট্রি নেই। চোরাইবাড়ি দিয়ে আজকে এসছে 333 জন, আর 2 জন এসছে দামচড়াকে দিয়ে। ওয়ান পেশেন্ট নেম শামসুর নেহার, এজ 50, ওয়াজ অ্যাডমিটেড টু দি ফ্লু ক্লিনিক অফ দি এজিএমসি অ্যান্ড জিবি হসপিটাল ইয়েস্টারডে, গতকাল 1 তারিখ, 2:30 সময় এই মহিলা ভর্তি হয় তার বাড়ি মতিনগর আন্ডার আমতলী পিএস, কি উইথ কমপ্লেন্টস অফ ফিভার, ব্রেথলেসনেস অ্যান্ড ভমিটিং, ভর্তি হলো। হার সোয়াব স্যাম্পল ওয়াজ কালেক্টেড ইয়েস্টারডে ইভিনিং ইটসেলফ, টুডে মর্নিং তার 2:50 ভর্তি হয় এবং ফ্লু ক্লিনিকে থাকে, ভর্তি হওয়ার সাথে স্যাম্পল কালেকশন করা হয়, এবং আজ সকালে 5:45
The patient was found hanging in the bathroom of the flu clinic. She was a known case of heavy chronic kidney diseases, CKD, with psoriasis, most probably it's a skin disease. Both her swab sample collected yesterday was reported to be COVID-19 positive case at around 11 a.m. আজকে 11টার সময় জানা যায় যে তার যে স্যাম্পল নেওয়া হয়েছিল সেটা পজিটিভ। এর মধ্যে সকালে সে সুইসাইড করে মারা যায়। পোস্টমর্টম এক্সামিনেশন ওয়াজ কন্ডাক্টেড টুডে অন দি কজ অ্যান্ড দি কজ অফ ডেথ ইজ প্রিলিমিনারি সার্টেন টু বি আনন্যাচারাল কজেস অফ হ্যাঙ্গিং। তো এই জন্য যেহেতু মারা যাওয়ার রিপোর্ট যেহেতু পরে এসছে তবুও কোভিড, তো যদি জানা যায় কোনো ডেড বডিতে কোভিডের সংক্রমণ রয়েছে সেক্ষেত্রে কতগুলি সিস্টেম রয়েছে, ইচ্ছা করলেই আপনি তাকে সৎকার যেভাবে ইচ্ছা করতে পারবেন না। অ্যাকর্ডিংলি এসডিএম সদরকে মেডিকেল সুপারিন্টেন্ডেন্ট চিঠি দিয়েছে অ্যারেঞ্জমেন্ট অফ HARSE হার্সব্যান্ড ফর ট্রান্সপোর্টেশন অফ ওয়ান ডিজিজ পজিটিভ এবং উইথ রেফারেন্স টু দি সাবজেক্ট স্যাটারডে অ্যাবাভ আই উড লাইক টু ইনফর্ম ইউ দ্যাট অ্যাজ পার মিটিং হেল্ড অন 12/20 একটা মিটিং হয়েছিল ইন দি কনফারেন্স হল আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন। সেখানে সিদ্ধান্ত হয়েছিল এসডিএম সদর উইল প্রোভাইড না ক্যাটাগরাইজেশন আলাদা জিনিস না, এটার জন্য যারা যারা করবে দেখবে এটা আমি এটা বলছি অ্যাক্রিডিটেশন কার্ডের ব্যাপার। এই বিষয়টা একটু যে কাউন্টিক ক্যাটাগরিতে নাই কিন্তু তো ব্রডব্যান্ড রিলেটেড কিছু কি ক্যাটাগরি কোনোটা থাকবে আমি জানি না, ক্যাটাগরি থাকে না আবার ইয়ে থাকে না, ব্রডব্যান্ড আপনাদের তো ইলেকট্রনিক মিডিয়া ছিলই না, আমরা তো ক্যাটাগরি ফেলেছি তো অনেক আপনাদের ধন্যবাদ কিন্তু যেভাবে করানো হয়েছে এখনো যে জায়গাতে আমার কত হলো এটা কি কমিটি অ্যাক্রিডিটেশন কার্ড পায় না, এটা মফস্বলের বহু দিন ধরে সাংবাদিকদের একটা প্রশ্ন আর বিশেষ করে ইলেকট্রিক মিডিয়ার কোনো কিছু নেই, এটা আমরা করে দিয়েছি ইভেন ক্যামেরাম্যান হচ্ছে। প্রশ্ন হলো ক্যাটাগরি যেটা এটা অন্য জিনিস, ক্যাটাগরিজেশন কমিটি কিছু কিছু কাজ চলছে এটা বোধ হয় আমার মনে ক্যাবিনেটে এখনো আসেনি, সেটা কোন কোন পত্রিকা কোন ক্যাটাগরি পড়বে এটা তার সার্কুলেশনের উপর নির্ভর করে। সুপার মাই নলেজ কোর্স আমি তো জানি ক্যাটাগরিজেশন তো নিশ্চয়ই সার্কুলার উপর ডিপেন্ড করে। স্যার আপনার 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 জানার জন্য আমি যেটা বলছি আমাদের ইলেকট্রনিক্স মিডিয়ারও ক্যাটাগরি হয়েছে, তাতে আমিও 3-4 বারের মতো অ্যাপ্লিকেশন দিয়েছি, তিন বছরের ঊর্ধ্বে হলে ক্যাটাগরি এগুলি নিয়ে বিভিন্ন সংস্থা মিট করেছে চিফ মিনিস্টারের সাথে এবং আপনাদের কারা কারা এসেছে আমি জানি না, আমি ছিলাম না, কিন্তু অলরেডি ক্যাটাগরির ব্যাপারে যে সমস্যা এটার সাথে এটা ব্র্যাকেট করবেন না, যেহেতু কোটা আছে কোটা না থাকবেই তো, তাহলে আমি হঠাৎ করে যে কোনো মানুষকে ধরে এনে কি আমি কি অ্যাগ্রেশন দিয়ে দেবো, এটা ডিপেন্ড করে মিডিয়া মানে সংস্থা দৈনিক সংবাদ চন্দন ফরিয়াদ বা যারা কত করবে সেটাই তো তারা। আপনি মানে মৌসুমের কথা বলছেন,
আছে, সাব কমিটি হয়েছিল অ্যামেন্ডমেন্টের, রেগুলেশন কমিটি আছে, অ্যামেন্ডমেন্টের সাব কমিটি আছে, এবং সেই একটা মিটিংয়ে ডিসিশন হয়েছিল যে কোটা বাড়ানো হবে, সেটার একটা নির্দিষ্ট পার্ট যারা সাব ডিভিশনে আছে তাদের জন্য রিজার্ভ রাখা এবং ডিসিশন হয়েছিল। যদিও সরকার তো মান্ডেটরি কাজ করবে, মান্ডেট কোটা না মানে, কিন্তু এটা মাস সাব ডিভিশনের না, এখন এটা এটা পত্রিকা যারা আছে তারা তো ফর্ম তো ফিল আপ করলে ওরা সই দিতে হবে, এটা ঠিক করবে মালিক, মালিক ঠিক করবে কাজটা হচ্ছে কি আলো সরকার তো বাড়ি দিলাম, সেটাই তো সরকারের এই জায়গায় একটা রিজার্ভ করে দিত যে সাবডিভিশনের জন্য এতটা কোটা থাকে, তাহলে মৌসুমে তারা এনজয় করতে পারবে। সাবডিভিশনের জন্য এত কোটা গভর্নমেন্ট এনে বলতে পারে নাকি, ও তো আসেনি থাকলে আনাই দিয়ে, যদি থাক যদি কোথাও থাকে এনে দিবেন আমরা অ্যামেন্ড করে নেবো, আরে কিচ্ছু করে না আমার কত হলো যে এরকম কোথাও একটা ইনস্টেন্স থাকলে ভালো না, ইনস্টেন্স হতে পারে না, এটার মধ্যে আলোচনার ব্যাপার আছে। আমি কেন কেন দরকার আমি সেটা বুঝিয়ে বলছি, মুখ্যমন্ত্রী আজকে সাব ডিভিশনে গেছেন, খোয়াই গেছেন বা কোথাও গেছেন কাউকে গেছেন, ঠিক আছে আপনাদের যে বলছেন যারা এটা ব্যাপারটা দেখি, আমি যদিও আপনাদের কমিটির কি রেজুলেশন আমি জানি না, আমরা ক্যাবিনেটে এসেছে, ক্যাবিনেটে আসার পর আমরা দেখেছি এটা খুব সুন্দর প্রপোজাল, এই জন্য এবং এটা বিশেষ করে ইলেকট্রনিক মিডিয়ার কোনো কিছুই ছিল না এবং ওইখানে আমরা গুরুত্ব দিই এবং প্রিন্ট মিডিয়ার ক্যামেরাম্যানদের কোনো কিচ্ছু ছিল না, সেই জন্য সবকে ওয়াইড স্কোপ করে দিয়েছে, যদি এরকম থাকে বা না থাকলেও আমি এটা আলাপ করবো, এটা অ্যামেন্ডমেন্ট করাটা কোনো বিষয় না আমাদের কাছে, আমরা এখন কষ্ট হলো এটা সংবাদপত্রের সাথে যুক্ত যারা তারা আমরা যদি বলে দিই মফস্বল এটা রাইট কাটিল হচ্ছে না কমিটি কেন, ওরা বলে দিক না, ওরাই তো ঠিক করবে, ওরা অসুবিধা কি, তাহলে আপনাদের সাংবাদিক মাত্র কয়েকজন, আপনাদের মধ্যে যদি এত ইয়ে থাকে তাহলে তো কে কি করবে, সাংবাদিক বন্ধুরা হচ্ছে তারা পায় কিনা আমি জানি না, নিশ্চয়ই এই জিনিসটা যদি কোনো আমার মনে আপাত দৃষ্টিতে মনে হয় না কোনো টেকনিক্যাল প্রবলেম আছে, যদি টেকনিক্যাল প্রবলেম না থাকে এই বিষয়টা আমরা দেখবো নিশ্চয়ই, এটা আমি আলাপ করবো, এটা অ্যামেন্ডমেন্ট করার কোনো বিষয় না, এটা করতে পারে। আর যেটা আপনি বলছেন এটা তো ক্যাটাগরি অন্য জিনিস, না না ক্যাটাগরি আমাদের পত্রিকা বা মিডিয়া কোন ক্যাটাগরি পড়বে এটার জন্য ক্যাটাগরাইজেশনের জন্য নিশ্চয় একটা কমিটি আছে আমি যতটুক জানি, না ওইটাই আমি আপনাকে জাস্ট ইনফরমেশন দিচ্ছি, আমার 6-7 বছর ধরে চলছে, আমার বয়সের পরে যারা চ্যানেল এসছে তারাও এক ক্যাটাগরি বি ক্যাটাগরি হয়ে গেছে, সি ক্যাটাগরি হয়ে গেছে, আমাদের তো 3-4 বার অ্যাপ্লিকেশন করার পরও করে দিল, করলেন না কেন, হয় না করে দিচ্ছে, এটা গভর্নমেন্ট করে, হ্যাঁ নাকি আমরা করে, না গভর্নমেন্ট, গভর্নমেন্ট কি করে, গভর্নমেন্ট আইসি কমিটির মধ্যে লোক নেই, আইসিটি ডিপার্টমেন্ট থেকে আছে, কেন হলো না আমি এটা জানি না, না না আমার কথা ওইখানে আপনাদের প্রতিনিধি থাকে তো, থাকে তো প্রতিনিধি কি করে, এটা বারবার বলার সত্ত্বেও হয় না, প্রতিনিধি কি ভূমিকা তাহলে, তাহলে প্রতিনিধি চুজ করার সময় বুঝে সুঝে চুজ করবেন, সেটাই তো, তাহলে ওখানে প্রতিনিধি চুজ করুন, বুঝে সুঝে চুজ করুন, আমাদেরকে পাঠায় মনপুর মানুষ বুঝে সুঝে চুজ করেছে, তাই আপনাদের চুজ করতে হবে, আপনি প্রতিনিধি এমন ভাবে পাঠান যেখানে আপনার কথাটা ধরো উড়াতে পারে, তবুও আপনারা বলছেন অনেক মিডিয়া কিন্তু বাইরে আছে, অনেক মিডিয়া কতগুলি, অনেক মিডিয়া বাইরে, আমরা এবং এটা নিশ্চয়ই একটা কিছুর উপরে ভিত্তি করে
এটা সার্ভে টার্ভে সব হয়ে গেছে, ডিস্ট্রিক্ট ওয়াইজ ডিএম ওয়াইজ ঠিক আছে হয়ে গেছে, এটা দেখবো। আমি দুটো পয়েন্ট বলেছেন আপনারা, একটা দেবাশিস বাবু বলেছেন, আপনি বলেছেন, দেখবো। ওইটা বোধ হয় কোনো অসুবিধা আছে বলে আমি মনে করি না, এবং যদি কোনো সাংবাদিক সংবাদ মহল থেকে যদি কোনো রকম অবজেকশন না আসে, আমার মনে হয় কারা অবজেকশন দেবো আমি জানি না, না হলে বোধ হয় এটা অসুবিধা হবে। কিছু কোটা 5% হোক 2% হোক একটা কিছু না থাকলে এটা দেখা যাবে। আর আপনি যেটা বলছেন কতগুলি মিডিয়া এরকম আউট অফ ক্যাটাগরি আছে, অনেক আছে, অনেক বলতে কটা, 10-15টা তো হবে, এরা নেই ক্যাটাগরি পড়ে নি, নো ক্যাটাগরি, অথচ আমাদের আইসিটি ডিপার্টমেন্টে প্রচুর বিজ্ঞাপন, শুনুন না স্যার, প্রচুর বিজ্ঞাপন আমাদেরকে পাঠানো হয়, আর এ বি সি ডি ক্যাটাগরিদের জন্য নির্দিষ্ট একটা থাকে, এমন দিস এমন উইল বি পেড, আমাদেরকে ঝাঁকে ঝাঁকে পাঠানো হয় অ্যাডভার্টাইজমেন্ট, কোনো কুটালাই কোনো বিলিং হচ্ছে না, কিছু হচ্ছে না, তবু আমরা চালিয়ে যাচ্ছি আমাদের আপনাদের প্রেস মিটে, যে কোনো প্রেস মিটে আমরা দৌড়াচ্ছি, অন্যদের মতো আমরা দৌড়াচ্ছি দিন রাত, আমরা একাকার করে অ্যাক্রেডিটেশন কমিটির মধ্যে কমিটি আছেন না তো, আপনাদের মধ্যে একটা কোনো কমিটিতে আমি দেখলাম পরশু দিন কি একটা কমিটি বেরিয়েছে, আমি পরশু দিন না আগের দিন, আমরাই তো আছে, হ্যাঁ নাও এখন ব্যবস্থা করুন, আমি অ্যাক্রেডিটেশন না, আরে দায়িত্ব পাওয়ার পরে যে দায়িত্ব দায়িত্ব করে দেখান, আপনি তো একটা কমিটি দেন, কি কমিটি জানি ঠিক মনে নাই, কি কমিটি দেন, অ্যাক্রেডিটেশন কমিটির মধ্যে তাহলে আপনাদের সহযোগিতা চাই স্যার, সব গভর্নমেন্টের উপর ছেড়ে যান, নিজেরা কিছু করেন।